সুন্দর কেনা হতে চাই বলেন। এই সৌন্দর্যের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, টোনার এগুলো ব্যবহার করে থাকি, আর এগুলোতে কিন্তু সামান্য পরিমাণের হলেও কেমিক্যাল থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি প্রথমেই মুখটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিই। আজকে একটি ম্যাজিক্যাল ফেস প্যাক তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমার আনার লাগবে। আনারটা আমি একটু জুস করে নিয়েছি আর এক চামচ পরিমাণে মধু নিয়ে নিয়েছি। আর এখানে আমি এক চামচ পরিমাণে মুলদানি মাটি নিচ্ছি। আপনারা তো জানেনই আমাদের বাহিরের কেনা প্রোডাক্টগুলো কিন্তু বেশিরভাগই কেমিক্যাল থাকে, তো মুলদানি একদম কেমিক্যাল মুক্ত। তো এখানে আমি এক চামচ পরিমাণের মধু আর পরিমাণ মতো আনারের জুসটা নিয়ে নিচ্ছি। আমি এখানে খুব আলতোভাবে মিশিয়ে নিব। আমার মনে হচ্ছে আমার আর একটু লাগবে, তো আমি এখানে আনার জুস আর একটু দিয়ে নিচ্ছি। এটাকে একদম একটি পেস্টের মতো তৈরি করতে হবে, ঠিক এরকম একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটা এখন ব্যবহার করার জন্য একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে ফেসটা আগেই ক্লিন করে নিয়েছিলাম, এখন ফেস প্যাকটা লাগানোর পালা। আমি এখানে একটি ব্রাশের সাহায্যে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলতো হাতেও ফেস প্যাকটা লাগাতে পারবেন। এই তো ফেস প্যাকটা এখন আমার একদম লাগানো হয়ে গিয়েছে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। ব্যাগটা অনেক কিউট না? আমার তো দেখেই খুব ভালো লেগেছে। ফেস প্যাকটা লাগিয়েছি, 15 মিনিট হয়ে গিয়েছে আর অলরেডি এটা টান টান হয়ে শুকিয়ে এসেছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে মাসাজ করে নেব। আপনারা চাইলে হালকা পানি দিয়েও নিতে পারেন। তবে হ্যাঁ, এই সময়ে খেয়াল করতে হবে মাসাজটা যাতে নিচ দিকে না হয়, সবসময় মাসাজটা উপরের দিকে করতে হয়, নিচ থেকে উপরের দিকে যাবে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ নিচ দিকে যদি মাসাজ করেন তাহলে অনেক সময়ে আমাদের স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো মাসাজটা সবসময় উপরের দিকে করতে হবে। এভাবে মাসাজ করলে আমাদের স্কিনে থাকা মরা চামড়া, তারপর ধুলো বালি আর একদমই বের করে নিয়ে আসে, আর সাথে সাথে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। তো এটা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। সবসময় আলতো হাতে আর খুবই সফটলি করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকেই কিন্তু মাসাজটা করি ইট দিয়ে পাথর ঘষার মতো করে, এভাবে একদমই মাসাজ করা যাবে না, আলতোভাবে মাসাজ করতে হবে। এইভাবেই 10 মিনিটের মতো খুব সুন্দরভাবে মাসাজ করে নেবেন স্কিনটা। এই ফেস প্যাকটা যদি আপনারা ট্রাই করেন, জাস্ট আপনার স্কিনের প্রেমে পড়ে যাবেন। এইটা একদমই ইনস্ট্যান্ট গ্লো করে আর ফেসটাকে এত ব্রাইট অ্যান্ড পিঙ্কিশ কালার করে, জাস্ট প্রেমে পড়ার মতো। ওয়াও, জাস্ট লুক অ্যাট মাই ফেস, জাস্ট পিঙ্কিশ লাগছে, কি যে ফ্রেশ আর ব্রাইট লাগছে। জাস্ট মানে আমি একদমই জাস্ট স্টপ হয়ে গিয়েছিলাম, ভাষা হারিয়ে ফেলেছিলাম যে এতটাই গ্লো দিয়েছে। আপনারা এখনকার ফেস আর একটু আগের ফেস মিলালেই আপনারা বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট দিয়েছে। তো এই ফেস প্যাকটা লাগানোর পর মাস্ট যে দুইটা বরফ লাগাতেই হবে, এটা একদম স্কিপ করা যাবে না। এটা খুব সফটলি দুইটা বরফ ঘষে নিতে হবে মুখে। এই ফেস প্যাকটা যদি সপ্তাহে আপনারা 3 বার করে প্রায় 1-2 মাস ব্যবহার করে দেখেন, তাহলে আমি বলবো জাস্ট আপনারা নিজেদের স্কিনের প্রেমে পড়ে যাবেন, আর কিছু ব্যবহার করতে হবে না। আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন আজকের আর আমার কণ্ঠটা একটু চেঞ্জ মনে হচ্ছে, কারণ আমার কণ্ঠের 12টা বেজে গিয়েছে গরমে, প্রচণ্ড গরমে। সো আপনারা যতটুকু পারেন হালকা গরম কুসুম গরম পানি খাবেন, যাতে আপনাদের এই আমার মতো কণ্ঠের 12টা না বাজে।
এটা একটা ভালোবাসা, জাস্ট কিছুই বলার নেই। আমি যদি সারাদিনে কোনো সময়ও নাও পাই, জাস্ট আমি ঘুমানোর আগে হলেও এই জাফরান জেলটা কিন্তু ব্যবহার করে থাকি, এইটা ফেসটাকে অনেক গ্লো করে। তো এইটা নিয়ে আমি জাস্ট এখন নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এই নিয়ে আমার এর আগেও দুটা ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এটাকে আমি একটু লাগিয়ে 10 মিনিটের মতো মাসাজ করে নেব। এটা স্কিনটাকে টাইট অ্যান্ড গ্লো করে, কিছুদিন ব্যবহার করার পরেই এই প্রোডাক্টটার জাস্ট প্রেমে পড়ে যাবেন। এটা স্কিনটাকে অনেক ঠান্ডা আর সফট রাখে। তো আপনারা যদি এটা অর্ডার করতে চান, আমি এই ভিডিওর স্ক্রিনে কোথাও এই ফেসবুকে পেজটার স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা চাইলেই অর্ডার করে নিতে পারবেন। কম প্রাইজে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে চাইলে অবশ্যই এই পেজে ভিজিট করতে হবে, কারণ আপুদের পেজে খুব ভালো ভালো প্রোডাক্ট খুবই কম প্রাইজে সেল করছে। সো অবশ্যই ভিজিট করবেন। আপনারা চাইলে কিন্তু এটা লাগিয়েও ঘুমিয়েও যেতে পারেন, কারণ এটা অনেকটা স্লিপিং জেলের মতো কাজ করে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে আমাকে উৎসাহ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওতে বিদায় নিচ্ছি, দেখা হবে বা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।